আসসালামু আলাইকুম, ইসমাত হবিস কুকিং চ্যানেলের নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ থাকছে খিচুড়ির রেসিপি, আচারি চিকেন ভুনা খিচুড়ি। এইটি খিচুড়ি পছন্দ করি না এমন মানুষ খুব কমই দেখা যায়। যেহেতু এখন রমজান মাস চলছে, ইফতারিতে মাঝে মধ্যে এই মেনুটা রাখলে কিন্তু খারাপ নয়, ভালোই লাগে। চলুন তাহলে ঝটপট রেসিপি শুরু করছি। এখানে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি, সাথে রয়েছে 1/2 কাপ মসুর ডাল আর 1/2 কাপ মুগ ডাল। চিনি গুঁড়ো চাল দিয়েও এই খিচুড়ি করা যাবে। মুগ ডালগুলো অবশ্যই 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে একটু টেনে নিয়েছিলাম, ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে 6-7 বার, যতক্ষণ না পরিষ্কার পানি দেখা যাচ্ছে। আর পানিগুলো চেঞ্জ করে ফিরে আসলাম। ভালোভাবে ধোয়া শেষ, এবার 10 মিনিটের জন্য এই চাল ডালগুলোকে একটু ভিজিয়ে রাখছি। 10 মিনিট পরে পানিগুলো ঝরিয়ে নেব। এখানে 600 গ্রামের মতো রেগুলার কাট করা চিকেন রয়েছে, ভালোভাবে ধুয়ে পানি আগে ঝরিয়ে রেখেছি। চলুন তাহলে রান্নাতে যাচ্ছি। চুলার মিডিয়াম হিটে হাঁড়িটা বসিয়ে দিলাম। গরম হয়ে আসলে প্রায় 1/4 কাপ সরিষার তেল এতে দিয়ে দিচ্ছি। কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন এলাচি 2টি, দারচিনি ছোট 2টি স্টিক, লবঙ্গ কয়েকটি, তেজপাতা 1টা বড়, গোলমরিচ 1/2 চামচ, শুকনা মরিচ 4-3টা, আর জিরা দিয়েছি 1/2 চামচ। 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা আর 1/2 টেবিল চামচ রসুন বাটা। 30 সেকেন্ডের মতো একটু কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি এই কারণে দেওয়া, আমি কিছু গুঁড়া মশলা এতে দিব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তাই হলুদ 1/2 চামচ আর লাল মরিচ 1 টেবিল চামচ দিচ্ছি, জিরা 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, সেই সাথে লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার চিকেনের পিসগুলো দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেব। এই সময় আরও 1/4 কাপ পানি আমি এতে দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়া। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আবারও। ব্যাস, কষানো শেষ। আমি টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। যে গরম মশলা আজ ইউজ করেছি সেটা আমি বাসায় তৈরি করেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। টুকরোগুলো উঠিয়ে নিলাম একটি প্লেটে। এবার এতে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চাল ডালগুলো, কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আচারের তেল। নামটা যেহেতু আচারি চিকেন ভুনা, খানিকটা আচারে গন্ধ তো থাকতেই হবে। আর 1 চামচ লবণ, এই লবণটা আমি চালের জন্য দিলাম। এখানে যে আচারটা দিলাম সেটা জলপাইয়ের আচার, আপনারা চাইলে আমের আচারের তেলটাও দিতে পারেন। 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি 5.5 কাপ গরম পানি। আঁচ একেবারে হাই রেখে একটি বলক নিয়ে আসব। বলক এলেই এতে দিয়ে দিব তুলে রাখা মাংস, 1/4 কাপের মতো মটর, কিশমিশ, কাঁচামরিচ, কিছু বেরেস্তা আর 1 টেবিল চামচ ঘি। এবার এই সব উপকরণ আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা মিডিয়াম ফ্লেমে এগুলোকে আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পরে দেখুন পানিগুলো যথেষ্ট টেনে গিয়েছে, আরও কিছু পানি রয়েছে। সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে চুলার ফ্লেমটা একেবারে লোতে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। আর ঢাকনা যে ছিদ্র রয়েছে একটি লং দিয়ে ছিদ্র মুখটা বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট পরে দেখুন কি ঝরঝরে খিচুড়ি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই রেসিপিটা আগে কখনো ট্রাই না করলে আজকে করে নিতে পারেন। চেষ্টা করেছি সহজভাবেই বুঝিয়ে দিতে। মাঝে মধ্যে ইফতারিতে একটু চেঞ্জ আনার জন্য এরকম গরম গরম ভুনা খিচুড়ি কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর মন চাইলে যখন তখন তো খাওয়া যায়। বিশেষ করে আমার ভালো লাগে বৃষ্টির সময়। আপনাদের কখন ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন।
আর হ্যাঁ, একটি কথা বলতেই ভুলে গেছি, যে আচারের তেলটা ইউজ করেছি সে জলপাইয়ের আচারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিতে পারেন। রেসিপি ফলো করে থাকলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সেই সাথে শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলে আজ নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকার অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে দেখে নিন আরও আপলোড দেওয়া নতুন নতুন মজার অনেক রেসিপি, নিশ্চয়ই কিছু না কিছু আপনাদের ভালোই লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।